উদ্বোধন হলো বনগা লিটল ম্যাগাজিনের। শনিবার উদ্বোধন করলেন সন্দীপ দত্ত। কর্মতীর্থ প্রাঙ্গণে এই মেলা চলবে রবিবার পর্যন্ত। উদ্বোধন হলো বনগা লিটল ম্যাগাজিন মেলা 2022। শনিবার বনগার প্রস্তাবিত স্বর্গীয় ভূপেন্দ্রনাথ স্মৃতি কর্মতীর্থ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন কলকাতার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সন্দীপ দত্ত। এই ধরনের মেলার আসলে শুরু হয়েছে অনেক দিন আগেই, এবং মফস্বল শহরে এরম বনগার মতো প্রত্যন্ত জায়গা, সীমান্ত শহরে এমন একটা মেলা করা যথার্থতা আছে। কারণ এই মেলার মধ্যে দিয়েই তো এখানকার যারা পাঠক, এখানকার যারা বিদ্বজ্জন, তারা তো এক জায়গায় দেখতে পাবে অনেক পত্রিকা। আমি চাইব ভবিষ্যতে আরও বিভিন্ন প্রান্তের কাগজ এখানে এসে যোগ দিই, তাহলে আরও সম্পূর্ণতা পাবে। ইবুকটা একটা বিকল্প ব্যবস্থা, আমি লিটল ম্যাগাজিনের বিকল্প হিসেবে লিটল ইবুককে দেখতে চাই না, বা ই ম্যাগাজিন বা ওই ম্যাগাজিন, এটা একটা বিকল্প পন্থা মাত্র। আসলে বই বা ম্যাগাজিন যেটা দৃশ্যত, তার একটা দৃশ্যত যা তার মূল্য আছেই, অর্থাৎ ভিজুয়াল ভ্যালু যেটাকে বলিস, তার একটা মূল্য আছেই। সীমান্ত শহর বনগা, এ শহরের বরাবরের গর্ব ইছামতি। শহরের গর্ব বিভূতিভূষণ, রাখাল দাস, দীনবন্ধু মিত্র, বিশ্বনাথ মৈত্র। শিল্প সাহিত্যর ক্ষেত্রে বরাবরই উর্বর ভূমি বনগা। শুধু জেলা নয়, রাজ্যের মধ্যে লিটল ম্যাগাজিন প্রকাশনার দিক থেকে বহুগুণ এগিয়ে এই ছোট্ট শহর। শহরের শিল্প সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে বনগার একদল তরুণ তরুণী বনগা লিটল ম্যাগাজিন মেলা কমিটির সূচনা করেন। বনগার প্রায় সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগেই পথ চলা শুরু বনগার লিটল ম্যাগাজিন মেলা কমিটির। এবং এটা নিয়ে যে শুধুমাত্র যারা লেখেন তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তা কিন্তু নয়। এটা মোটামুটি জনসাধারণের মধ্যেও এর একটা প্রভাব আমরা লক্ষ্য করি। মোটামুটি যে স্টলগুলো দেওয়া হয়, সেই স্টলগুলো থেকে বই টই বিক্রি হয়, হয়তো উল্লেখযোগ্য তেমন কিছু নয়, কিন্তু একটা অভ্যাস কিন্তু গড়ে উঠছে আস্তে আস্তে, একটা অভ্যাস কিন্তু গড়ে উঠছে। এই অভ্যাসের ফলেই হয়তো আগামী দিনে আমরা লক্ষ্য করব এই বইমেলা কিন্তু একটা প্রাণ হয়ে উঠবে বনগার। বনগার সবথেকে তরুণতম প্রজন্ম যারা, এই প্রজন্মকে ধন্যবাদ জানাতে হয়। তার কারণ হচ্ছে এই তরুণতম প্রজন্মই এই এত বড় একটা যজ্ঞের কাণ্ডের, বলতে গেলে কোভিডের সময় এক বছর অফ হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে ঝাঁপিয়ে এটাকে আবার তাড়াতাড়ি করে নিয়ে এসেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এই নিয়ে চার বছরে পা দিল মেলার আয়োজন। মাঝে কোভিডের কারণে দুবছর মেলা উদযাপন করা যায়নি, এ বছরে ফের স্বমহিমায় মেলা। এ বিষয়ে মেলা কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ ঘোষ বলেন, আমরা যখন বনগার বাইরে কোথাও বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান বা সংস্কৃতি বিষয়ে কোথাও যাই, সেখানে গেলে আমরা বরাবরই শুনে আসি যে বনগা লিটল ম্যাগাজিনের শহর। এখানেও প্রখ্যাত সাহিত্যিক যারা আসেন তারাও বলেন যে বনগা লিটল ম্যাগাজিনের শহর, এখান থেকে এত লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় নিয়মিত অনিয়মিতভাবে সারা বছর ধরে, কিন্তু সেভাবে এখানে লিটল ম্যাগাজিনের মেলার কোনো চল ছিল না। সেটাকেই আমরা সকলে যাতে একত্রিত হয়ে একটা সমস্ত পত্রিকা, সমস্ত সাংস্কৃতিক মনোজ্ঞ যারা আছেন তারা সকলে একত্রিত হয়ে যাতে একটা মিলন ক্ষেত্র তৈরি করা যায়, সেজন্যই এই মেলার আয়োজন। শনিবার শুরু হওয়া মেলা চলবে রবিবার পর্যন্ত। এবারের মেলায় বেশ কয়েকটি প্রকাশনীর পক্ষ থেকে নতুন 10টি বই প্রকাশিত হয়েছে, জানালেন সাংবাদিক তথা লেখক নারায়ণ মণ্ডল। এই বিষয়ে তিনি আরো বলেন, লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে যেমন পত্রিকা বেরোচ্ছে, কিন্তু বনগাতে ইদানিং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ছোট ছোট প্রকাশনীরও কিন্তু জন্ম হয়েছে। অন্তত আমার কাছে যা মানে জান, আমি যা জানি তাতে অন্তত 4টে প্রকাশনী থেকে এই মেলা উপলক্ষে অন্তত 10টা বই বেরিয়েছে, যেটা বনগাতে একেবারেই নতুন।
ফলে এই লিটল ম্যাগাজিন, যেহেতু বইমেলাটা বনগাঁতে ধারাবাহিকভাবে হয় না, ফলে লিটল ম্যাগাজিন এই পরপর যে চার বছর হলো তার একটা বড় প্রতিক্রিয়া হচ্ছে এই বইগুলো প্রকাশ। কবি আমরা পত্রিকাগুলো প্রকাশ হতে দেখেছি যাব, কিন্তু এই যে বইয়ের প্রকাশ, তার মানে লেখকদেরও একটা নতুন উদ্দীপনা তৈরি হচ্ছে যে পরবর্তী মেলা উপলক্ষে যদি আমার একটা বই বেরোয়, যেমন কলকাতা বইমেলাতে বেরোচ্ছে, ঠিক তেমনি এই লিটল ম্যাগাজিন এই বনগাঁর মেলা উপলক্ষে তাদের বই বেরিয়ে আসে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।